জীবনে কত গানই তো শুনলা, কত গানই তো সেই ভারত থেকে আমদানি হলো, ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? হয়েছে না? হয়েছে না? কত গান আমদানি হয়, আমদানি হয়। এক মাস দুই মাস যাওয়ার পরে বলে এই গান যদি বাজাও তাহলে ঝাড়ু দিয়া পিটায়া ডেক সেট ভেঙে ফেলবো। ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? অথচ যে কোরআন আমি যুবক তোমাদের সামনে তেলাওয়াত করলাম, গতকাল রাতে বাংলাদেশে একটা মৃদু ভূমিকম্প হয়েছে, টের পেয়েছেন? হ্যাঁ, এই ভূমিকম্পগুলো কেন হয়? এই ভূমিকম্পগুলো হয় আমাদের গুনার কারণে, আমাদের নাফরমানির কারণে, আমাদের জিনা ব্যভিচারের কারণে এই ভূমিকম্প হয়। ঠিক কি না বলেন? মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে একটা নারা দেন। কি দেন? মনে করতে পারেন, হুজুর ভূমিকম্প তো হয়, কই নরে চরে তো পড়ে না, আরে বেটা কেন যে পড়ে না, সলিমুদ্দি তুই বুঝবি কোথ থেকে? না পড়ার কারণ হলো নরে চরে পড়ে না, না পড়ার কারণ হলো এই বাংলার জমিনে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম শেষ রাতে তাহাজ্জুদে চোখের পানি ফেলে তোমাদের জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে, এই কারণে মাঝে মাঝে ভূমিকম্পে নরে চরে কিন্তু পড়ে না। এবার বুঝতে পেরেছো যুবক? এ কারণে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, আলেমদেরকে মহব্বত করতে হবে, এই মাদ্রাসাকে মহব্বত করতে হবে, হাফেজে কোরআনদেরকে মহব্বত করতে হবে। যতদিন পর্যন্ত বাংলার তামাম ছেলেরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত বাংলাদেশে করোনার মতো মহামারী আঘাত করবে না। কত বৈজ্ঞানিক বলেছিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল করোনায় বাংলাদেশে 20 লাখ মানুষ মারা যাবে, বলেছে না? আমরা ওলামায়ে কেরাম বলেছি 20 লাখ তো দূরের কথা, 20 হাজার মরবে না ইনশাআল্লাহ। আমাদের হেফাজত করেছেন কে? আরো আসতে বলেন কে? আমাদের হেফাজত করেছেন আল্লাহ, আমাদের সাহায্য করেছেন আল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত না করলে ইতালির চাইতে, ভারতের চাইতে বাংলাদেশের অবস্থা হতো ভয়াবহ। যার জন্য সিন্নি খাইলা মাগার মোল্লা চিনলা না, এই করোনা কেন আঘাত হানে না জানো? এই করোনা আঘাত এই কারণে আঘাত হানে না, বল্লভী মাদ্রাসার ছোট ছোট হাফেজে কোরআনটা শেষ রাতে উঠে কোরআনের তেলাওয়াত করার কারণে বাংলার জমিনে করোনা আঘাত করে নাই, চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক কিনা বলে? হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? প্রত্যেকটা নামাজে খুতবায় প্রত্যেকটা সেজদায় আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমাদের এই প্রিয় ভূখণ্ড এই বাংলাদেশকে আল্লাহ তুমি করোনা থেকে হেফাজত করো, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে যুবক, করোনায় আমাদেরকে তেমন করে আঘাত করে নাই, করোনার কোনো শক্তি নাই, সত্যিকার। আরো আস্তে বলতে হবে সত্যিকার। সর্বময় ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। যুবকেরা, মনে করো না দীর্ঘ সময় কেরাত পড়ার পরে এই কথাগুলো কেন বললাম,
দিলের মধ্যে অনেক ব্যথা নিয়ে এই কথাগুলো বললাম। যুবকরা তোমাদেরকে মিস গাইড করার চেষ্টা করা হচ্ছে, ইসলাম থেকে দূরে সরানোর ষড়যন্ত্র হচ্ছে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, অশ্লীল গানের মাধ্যমে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা চাই আমাদের প্রিয় যুবক বন্ধুগুলো আল্লাহর গোলামি করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রিয় যুবক ভাইদেরকে কবুল করুক, বলি আমিন।